আজকে আমাদের পাঠ্য কবিতার নাম অভিষেক এটি মধুসূদন দত্ত রচিত এটি তার সাহিত্যিক মহাকাব্য বধ কাব্য থেকে নেওয়া হয়েছে বধ কাব্যের প্রথম স্বর্গের অন্তর্গত এটি কবিতাটি পাঠ শুরু করছি তার সাথে ব্যাখ্যা করছি কনক আসন ত্যাজি মানে সোনার সিংহাসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমীয়া ধাত্রির চরণে কহিলা কনক আসন মানে সোনার আসন ত্যাজি মানে ত্যাগ ত্যাগ করে বীরেন্দ্র কেশরী মানে বীরসিংহ এখানে ইন্দ্রজিৎকে বীরসিংহ বলা হয়েছে প্রণমিয়া মানে প্রণাম করে ধাত্রীর চরণে মানে ধাত্রী মায়ের চরণে প্রণাম করে সে বলছে কি হেতু মাতো বলছে হেতু মানে কারণ কী কারণে মা গতি তব আজই এ ভবনে গতি মানে এসেছো বলে তুমি আজকে কেন এই ভবনে এসেছো। কহ দাসে লঙ্কার কুশল লঙ্কারকে লং মানে দাসকে লঙ্কার কুশল সংবাদ দাও শিরজ চম্বি মানে মাথা চুম্বন করে ছদ্মবেশী অম্বুরাশি সুতা অম্বুরাশি মানে হচ্ছে জলরাশি এখানে সমুদ্রকে বলা হলো সুতা মানে মেয়ে এখানে অম্বুরাশি সুতা বলতে দেবী লক্ষ্মীকে বলা হয়েছে বাস্তবে যিনি তার মাতা রূপে এসেছিলেন তিনি তার মাতা ছিলেন না তিনি ছিলেন আসলে সমুদ্রকন্যা দেবী লক্ষ্মী দেবী লক্ষ্মীকে সমুদ্রকন্যা বলা হয় কারণ সমুদ্র মন্থনে দেবীর আবির্ভাব হয়েছিল সেই দেবী লক্ষ্মী বলছে হাই মানে হে পুত্র কি আর কহিব লঙ্কার দশা কনক মানে সোনা বলছে সেই সোনা সোনালঙ্কার অবস্থা কী আর বলবো ঘোরোতর রণে মানে ভীষণ যুদ্ধে হত মানে হত্যা মানে মারা গেছে প্রিয় ভাই তব বীরবাহু বলে তোমার প্রিয় ভাই বীরবাহু মারা গেছে গেছে তব মানে তোমার বলি মানে বলবান তোমার বলবান ভাই বীরবাহু মারা গেছে তার শোকে মহাশকী মহাশকী মানে খুবই দুঃখিত রাক্ষসাধী প্রতি মানে রাবণ স সাজেন আজি যুঝিতে আপনি রাবণ স সৈন্যে সাজছেন যুঝিতে মানে যুদ্ধ করতে জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া এখানে মহাবাহু হলো ইন্দ্রজিৎ নিজে মহাবাহু বিস্মিত কেন বিস্মিত পরে লেখা আছে সে বিস্মিত হয়ে বলছে কি কহিলা ভগবতী মাকে ভগবতী বলা হয়েছে কে বোধল প্রিয়ানুজে সে বলছে আমার প্রিয় প্রিয়ানুজ মানে প্রিয় ভাইকে কে হত্যা করেছে নিসারণে মানে রাত্রিকালীন যুদ্ধে সংহারীন মানে আমি হত্যা করেছি রঘুবরে মানে রামচন্দ্রকে খণ্ড খণ্ড করে কাঠিন বলছে আমি খণ্ড খণ্ড করে কেটেছি বরশী মানে বর্ষণ করে প্রচণ্ড স্বর মানে তীর দলে মানে শত্রুদলে তবে এ বার্তা এ অদ্ভুত বার্তা বার্তা মানে খবর বলছে এই অদ্ভুত খবর জননী কোথা পাইলে তুমি কহ শীঘ্র কহ দাসে বলছে জননী তোমাকে এই অদ্ভুত খবর কে দিল দাসকে শীঘ্র বলো রত্নাকর রত্নতমা ইন্দিরা সুন্দরী রত্নাকর মানে সমুদ্র সমুদ্রের শ্রেষ্ঠ রত্ন হলো তার মেয়ে ইন্দিরা কেন সমুদ্রের শ্রেষ্ঠ রত্ন কারণ বলছে সমুদ্র মন্থনের ফলে দেবীর জন্ম হয়েছিল তো দেবী সমুদ্র মন্থনার ফলে উঠেছিল বলে দেবী লক্ষ্মীকেই সমুদ্রের যত রত্ন আছে তার থেকে সব থেকে অমূল্য সম্পদ বলা হয়েছে কারণ যে কোনো বাবার কাছে মেয়ে হলো অমূল্য সম্পদ তাই দেবী লক্ষ্মীকে অমূল্য সম্পদ বলা হয়েছে সমুদ্রের এই জন্যই বলেছে রত্নাক রত্নতমা মানে সমুদ্রের যত রত্ন আছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ রত্ন হলো দেবী লক্ষ্মী ইন্দিরা বলতে দেবী লক্ষ্মীকে বলা হয়েছে দেবী লক্ষ্মী উত্তর দিচ্ছে উত্তরীলা হচ্ছে হাই পুত্র মানে হে পুত্র মায়াবী মানব সীতাবতী সীতাবতী মানে রামচন্দ্র রামচন্দ্র হলো মায়াবী মানব তবস্বরে মরিয়া বাছিল মানে তোমার তীরে মরেও বেঁচে গেছে যাও তুমি তরা করি তুমি তাড়াতাড়ি যাও রক্ষ মানে রক্ষা করো রক্ষকুলো মান বলছে রাক্ষস বংশের মান সম্মান রক্ষা করো একাল সমরে এই যুদ্ধে। যুদ্ধে কাল সমর মানে মৃত্যুর যুদ্ধে রক্ষচূড়ামণি মানে ইন্দ্রজিৎকে বলা হলো বলছে হে রক্ষচূড়ামণি তুমি তাড়াতাড়ি যুদ্ধে যাও রামচন্দ্র মায়াবী মানব তুমি তাড়াতাড়ি গিয়ে লঙ্কার মান সম্মান রক্ষা করো তখন ইন্দ্রজিৎ খুব রেগে যায় সে ছিঁড়িয়া কুসুমদা মানে ফুলের মালা ছিঁড়ে ফেলে দেয় ফেলাইয়া কনক বলয় কনক বলে মানে সোনার বালা ছুঁড়ে ফেলে দেয় পদতলে পরি সবিল কুণ্ডল কুণ্ডল মানে কানের দুল সে কানের দুলো মানে খুলে ফেলে দেয় বলছে যথা অশোকের ফুল অশোকের তলা আভাময় বলে যেমন করে অশোকের ফুল অশোক গাছের তলায় শোভা পায় তেমন করে ইন্দ্রজিতের পায়ের তলায় তার কানের কুণ্ডল শোভা পাচ্ছে ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দেয় বলে ধিক মরে কহিলা গম্ভীরে কুমার হা ধিক মরে বলছে আমাকে ধিক্কার দল বেড়ে স্বর্ণ লঙ্কা দল মানে দল বেড়ে মানে ঘিরে আছে সোনার লঙ্কাকে হেতা আমি বামা দল মাঝে বলছে এখানে আমি মেদের মাঝে কি করছি এই কি সাজে আমারে বলছে বলছে এটাকে আমার সভা পাই দর্শনার্থজ আমি ইন্দ্রজিৎ বলছে আমি দশানন মানে রাবণের আত্ম মানে ছেলে আমি ইন্দ্রজিৎ আনো রথ তাড়াতাড়ি রথ নিয়ে আসো তরা করি মানে তাড়াতাড়ি ঘুচাবে অপবাদ বোধি রিপুগুলি বলছে এই অপবাদ দূর করব বোধি মানে বধ করে রিপু মানে শত্রুগুলোকে অপবাদ কি লঙ্কার দুঃসময় সে মেয়েদের মাঝে আছে এটাই হচ্ছে অপবাদ বলছে আমি এই অপবাদকে দূর করব। তখন সে রতান্তে বললো এবং বীরের সাজে শাস্তা আরম্ভ করলো ওটাই বলেছে সাজিলা রথীন্দ্র সব মানে রথীন্দ্র সব শ্রেষ্ঠ যোদ্ধা এখানে ইন্দ্রজিৎকে বলা হলো সেই ইন্দ্রজিৎ স্বাচ্ছে বীর আবরণে মানে বীরের পোশাক পড়ছে কেমন করে স্বচ্ছে বলেছে হৈমাবতী সুতো যথা নাশিতে তারকে মহাসুর বলছে যেমন করে হৈমাবতী সুতো মানে পার্বতীর ছেলে সুত মানে ছেলে কার্তিক তারকাসুরকে বধ করার সময় যেমন সেজেছিল কিংবা যথা রূপী রূপিক্রীটি বলছে বৃহ নালা রূপিক্রিটি মানে অর্জুন বিরাট পুত্র সহ উদ্ধারিত গোধন সাজিলা সুর সমীবিক্ষক বলে সুর মানে বীর বলছে বিরাট পুত্র সহ অর্জুন যেমন সেজেছিল সমী গাছের তলায় তেমন করে আজকে সাজছে ইন্দ্রজিৎ তো অর্জুন মানে বিরাট রাজার গৃহে অজ্ঞাতবাসকালে বৃহনাল রূপে ছিল সেই বিরাট রাজার গরুগুলোকে যখন চুরি করে নেওয়া হয় তখন অর্জুন তার নিজের আসল রূপে আসে স্বামী গাছের তলায় ওটাই বলছে অর্জুন যেমন আজকে স্বামী গাছের তলায় নিজের আসল রূপে আসলো যুদ্ধের সাজে সাজলো কিংবা তারকশলকে বধ করার সময় যেমন কার্তিক যুদ্ধের সাজে সেজেছিলো তেমন করে আজকে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে বধ করার জন্য বীর আভরণে সাজছে তারপরে তার রথ আসলো সেই রথ কেমন বলেছে মেঘবর্ণ রথ মানে রথ হলো মেঘের মতো চক্র বিজলি ছটা সেই রথের চাকা থেকে বিজলি ছটা বেরোচ্ছে ধ্বজ ইন্দ্রচাপরূপী পতাকা হচ্ছে রামধনু রঙ রামধনুর মতো তুরঙ্গম বেগে আসগতি সেই রথ ঘোড়া তুরঙ্গ মানে ঘোড়ার বেগে ছুটে আসছে রথে চলে বীর চূড়ামণি রথে বীর বীরচূড়ামণি মানে ইন্দ্রজিৎ হেনকালে মানে এ সময় প্রমীলা সুন্দরী মানে ইন্দ্রজিতের বউ ধরি পতিকরযোগ এ সময় ইন্দ্রজিতের বউ আসলো এবং বরের হাত ধরল